বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরও জানছেন মণ্ডলের নাম। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালে যোগদান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, আর ক্ষমতা পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায়। নির্বাচনই করবে ফয়সালা কে ক্ষমতায় থাকবে। এদিকে প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না দলটি। আর আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। এ সময় রাজপথে আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। নেতা কর্মী সাধারণ মানুষ তাদের মধ্যে যদি ওই সংশয় থাকে, এখন তো বলতেছে নির্বাচনে যাবে না, পরে যদি আবার যায়, এই সংশয়টা কিন্তু কাটিয়ে ওঠার দায়িত্ব আমাদের। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।